এদিকে হেফাজতে ইসলামের শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকারি উস্কানি দিয়ে এ পরিস্থিতি সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, প্রথম থেকেই সরকার উস্কানি দিয়ে অবস্থার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ করেন। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা লক্ষ্য করে দেখবেন, প্রথমে যে মিটিং ফিটিং ছিল বাইতুল মোকারমে, তারা সাধারণভাবে একটা প্রতিবাদ মিছিল করতে চেয়েছিল। সেই প্রতিবাদ মিছিলের উপর উত্তর দিক দিয়ে পুলিশ আক্রমণ করেছে। দক্ষিণের গেট দিয়ে তারা যখন পালাতে গেছে, তখন আওয়ামী লীগের সন্ত্রাসীরা আক্রমণ করেছে, বহু লোককে হতাহত করেছে। ঠিক একই ঘটনা ঘটেছে হাটহাজারিতেও। দেশের বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে হামলা, গুলিবর্ষণ এবং নেতাকর্মীদের গ্রেফতারের বিষয়ে জরুরি এ সংবাদ সম্মেলন করা হয়। বিএনপির কর্মসূচিতে হেফাজতের তাণ্ডব বলে প্রচারণা চালানোর প্রতিবাদ জানান বিএনপির মহাসচিব। তিনি আরও বলেছেন, গতকাল মহানগরগুলোর অনেক জায়গায় বিএনপিকে সমাবেশ করতে দেওয়া হয়নি, হামলা করেছে, মারধর করেছে, গ্রেফতারও করেছে। একইভাবে আজকেও দেশব্যাপী শান্তিপূর্ণভাবে বিএনপির উদ্যোগ বিক্ষোভ কর্মসূচি পালনকালে বিভিন্ন অঞ্চলে পুলিশই হামলা চালিয়েছে, গুলিবর্ষণ করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেছেন, হেফাজতের সঙ্গে আমাদের কর্মসূচির কোনো সম্পর্ক নেই। হেফাজত রাজনৈতিক সংগঠন নয়, সরকার যেহেতু এ হত্যাকাণ্ড চালিয়েছে, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদ আমরা করছি এবং আমাদের সাংবিধানিক অধিকার রয়েছে। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেছেন, যে কোনো দল, যে কোনো সংগঠন মত প্রকাশের জন্য কথা বলতে পারে, সমাবেশ করতে পারে, এখানে আঘাতটা এসেছে, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। বিএনপির মহাসচিব আরও বলেছেন, সরকার একটা প্রচারণা চালাচ্ছে যে আমরা হেফাজতকে সমর্থন দিয়েছি, আমরা মৌলবাদকে সমর্থন দিয়েছি, আমরা সাম্প্রদায়িক একটা সমস্যা তৈরি করার চেষ্টা করছি, পিছন থেকে মদত দিচ্ছি, উস্কানি দিচ্ছি। উস্কানি তো দিয়েছে সরকার, প্রথম থেকে সরকার উস্কানি দিয়ে আজকে এই অবস্থার সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। করোনা পরিস্থিতির কারণে 30 মার্চ পর্যন্ত বিএনপির সব কর্মসূচি স্থগিত করেছিল, এখন আবার কর্মসূচি কেন, এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব আরও বলেছেন, আমরা আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর কর্মসূচি স্থগিত করেছি, তখন তারা জনগণের উপর এভাবে আক্রমণ করছে, হত্যাযোগ্য করছে, তখন আমরা রাজনৈতিক কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেছেন, আজকে করোনা সংক্রমণ ভয়ঙ্করভাবে বাড়ছে। গতকাল দেখলাম স্বাস্থ্য বিভাগ 18 দফা নির্দেশনা জারি করেছে, কিন্তু এটা বাস্তবায়ন করার জন্য সরকার যে উদ্যোগ সেটা কখনোই গ্রহণ করেনি। আজকে বাংলাদেশ সবসময় একটা মিথ্যা প্রচারণা হচ্ছে যে এখানে খুব চমৎকারভাবে সরকার করোনা সমস্যাকে নিয়ন্ত্রণ রাখতে পেরেছে, যেটা একেবারেই মিথ্যা কথা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও অভিযোগ করেছেন, সরকার করোনা সংক্রমণের বাস্তবতাগুলোকে গোপন করছে, তথ্যগুলো গোপন করছে, এর আগে পরীক্ষা নিরীক্ষা করেনি, এখনও যে পরীক্ষা হচ্ছে তা খুবই কম। সংবাদ সম্মেলনে দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে, প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজউদ্দিন, সহ দপ্তর সম্পাদক তাইজুল ইসলাম ও চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য সাইরুল কবির খান উপস্থিত ছিলেন।